খিরে ভাই ডিমের দাম কমলো এসো এসো কানাই বলি ডিমের দাম কমলো আরে কমছে আর কই গো আর কমবে না নাকি না না কমে যাবে আমাদের ব্যবসাতে আপ ডাউন আছেই হ্যাঁ তোদের ব্যবসাতে আপ ডাউন আছেই ডাউন আর হচ্ছে কই আপেই তো চলছে আরে একটু ধৈর্য রাখো আর কটা দিন দেখো ঠিক কমে যাবে বলছিস তাহলে আজকে ডিম লোবো না নাকি কেন আজকে এই তোমার ডিমের গন্ধতেই পেট ভরে যাবে ডিমের গন্ধ থেকে পেট ভরে নাকি রে না তুমি বললে তাই আজ না তাই আমি বললাম মানে তো কমবে বলছি সেই জন্য আর কি তাহলে বড় দামে ফালতু নিয়ে কোনো লাভ নাই তো একটু কমুক তারপর নিয়ে যাচ্ছি এটাও তোমার ইচ্ছা কবে কাঁঠাল ভাগবে এখন থেকে গোপে তেল দিয়ে রাখো রাজা বলেছিস তাহলে কাঁঠালটা পাকুক গোপে তেল তখনই দেবো কি বলিস এটাও তোমার ইচ্ছা তোমার মাথা তুমি দেশ দিয়েও কাটতে পারো চাই গর্দন দিয়েও কাটতে পারো এটাও তোমার ব্যাপার আমার কথা মানে বুঝলাম না মানে এটাই তোমার টাকা তো একবার ডিমে ঠিকিয়ে নিয়ে আবার পকেটে ভরতে পারো সেটাও তোমার ব্যাপার জানবে ডিমে তো ঠিকিয়ে নিয়ে এসেছি ডিমটি নিয়ে আসা হয়নি তাহলেই তোমার পেটের ভাত চলে যাবে তাই না কানা কাকু দেখছি তোর কাছে ডিম কিনতে হলে একটা গাইডলাইন সঙ্গে নিয়ে আসতে হবে কেন গো কি হলো আবার হঠাৎ গাইডলাইন মানে আমি এটা বুঝতে পারছি না তুই ডিম বিক্রি করতে কেন লাগলি কেন ডিমে খারাপ কি আছে আরে খারাপের কথা আমি বলছি না তাহলে কিসের কথা তুই যে এত জ্ঞান ভান্ডার রাজনীতিতে যোগদান করলি পারতিস রাজনীতির সাথে আমার জ্ঞানের কি সম্পর্ক হলো কবির লড়াই দেখেছিস তো হ্যাঁ দেখেছি এই তো আমাদেরই তো আছে এখানে সুন্দরলাল কবিয়াল আর একটা ওই মল্লিকা ওরা দুটাতে ভালোই লড়ে ও একবার দাই ও একবার দাই তাই তো হ্যাঁ তাই তাই ঠিক তেমন তাই রাজনীতিতে ঠিক কবির লড়াই চলে এক পার্টি বলবে আপনাদের ঘরে দুয়ারে সব করে দেবো আর এক পার্টি বলবে আপনাদের দুয়ারে বাইরে বেড়াতে হবে না এই চলতে থাকে কি বলিস হ্যাঁ হ্যাঁ একদম ঠিক তাই তোর কাছে ডিম কিনতে এলে আমি কথা বলছি তুই তার উত্তর দিচ্ছিস দিচ্ছিস তো হ্যাঁ না দিলো নয় মুখ পাঁচ পয়সা করে বসে থাকলে কাস্টমার আসবে না তো বলবে ছিলা তো মুখে হাসি নাই কথা নাই ছিলা তো কিছু জানা না ফাল তো বেকার ফাল তো অশান্তি তাই না কথা বললেও ভালো লাগে না কি জন্যই বলছি তুই রাজনীতিতে যোগদান করলে আরো উন্নতি করতে পারতিস ডিমের দোকান কি রে ডিমের হ্যাঁচারিটই তোর কাছে থেকে যেত হয়তো